গুড মর্নিং সঙ্গীতা। হ্যাঁ, তুমি আছো? আমি ক্লাস স্টার্ট করবো। তড়িৎ রসায়ন শেষ ক্লাস আজকে। তড়িৎ রসায়ন শেষ ক্লাস আজকে আলোচনা করব পুরোপুরি তড়িৎ রসায়নটা নিয়ে, যেহেতু তড়িৎ রসায়নের আজকে নার্সড ইকুয়েশন নিয়ে আলোচনা করবো, পরীক্ষা কিভাবে হবে সেটা নিয়ে আলোচনা করব। ওকে, সবাই দেখি তোমরা কয়জন আছো, দু তিনজন থাকলেই হবে আপাতত, কিন্তু তোমরা ফুল ক্লাস করবা, বাকি যারা আছে তারা পরে দেখে নেবে। আচ্ছা, লেখাটা দেখতে পাচ্ছ কিনা সেটা একটু জানাই ফেলাম। এই তো আছে, আলহামদুলিল্লাহ। লেখাটা দেখতে পাচ্ছ কিনা সেটা একটু জানাও আমাকে। ওকে, ঠিক আছে, ক্লিয়ার আছে। ওকে, পড়ানো স্টার্ট করে ফেলি। এখন যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড হচ্ছে আমাদের সবচেয়ে বড় একটা টপিক আমাদের এই ইসের মানে পার্টে, যে টপিকটা হচ্ছে নার্সড ইকুয়েশন। আমরা এই ইকুয়েশনটা কেন ইউজ করবো, প্রথম হচ্ছে কথা সেটা, ইকুয়েশনটা কেন, পুষ্টির ইকুয়েশনটা কিভাবে আসলো, কেন, বা ইকুয়েশনটা কিভাবে আসলো, ইকুয়েশনটা আসলো কেন আসলো। চিন্তা করো, আমি প্রথমে যে ইকুয়েশনটা ই সেলের ইকুয়েশনটা অ্যাপ্লাই করছিলাম সেটা হচ্ছে, আমি বলছিলাম যে এটা হচ্ছে একটা গ্যালভানিক সেল। সেই গ্যালভানিক সেল বা তোমার একটা যে কোনো সেলই হইতে পারে, আসলে যে গ্যালভানিক সেলই হবে তা না, সো গ্যালভানিক ছাড়া অন্য কোনো সেলও হইতে পারে, বাট গ্যালভানিক সেল সম্পর্কে আমরা জানি, গ্যালভানিক সেল নিয়ে আমরা কথা বলবো। তাহলে এটা ধরো একটা গ্যালভানিক সেল, এটা ছিল আমার হচ্ছে অ্যানোড, আর এটা হচ্ছে আমাদের ক্যাথোড। যে কোনো একটাকে একটাকে অ্যানোড ধরো, অ্যানোড, আর এটা হচ্ছে আমার ক্যাথোড, ক্যাথোড। এখন এই সেলের সাথে আমি ধরলাম হচ্ছে এখানে একটা বাল্ব আছে। সো এই অ্যানোড এবং ক্যাথোডের মধ্যে আমরা ফার্স্ট ফার্স্টে যেটা দেখছিলাম সেটা হচ্ছে ইলেকট্রোলাইট। এখানে আমার ইলেকট্রোলাইট আছে, ধরো এটা হচ্ছে অ্যানোড, অ্যানোডের মধ্যে আমার জিঙ্ক সালফেট, জিঙ্ক সালফেট, এরপর জিঙ্ক আছে এবং সালফেট আছে, জিঙ্ক টু প্লাস সালফেট টু মাইনাস আছে, আর এখানে ধরো কপার টু প্লাস আছে আর হচ্ছে সালফেট আছে টু মাইনাস। সো আমার অ্যানোড ক্যাথোডের মধ্যে আমার ইলেকট্রোলাইটের মধ্যে কিন্তু এই অংশটা ছিল, এটা হচ্ছে জিঙ্কের, এটা হচ্ছে জিঙ্কের, এটা হচ্ছে আমাদের কপারের। সো আমি এতটুকু আমরা ফার্স্ট হচ্ছে গ্যালভানিক সেলের ডেফিনেট স্ট্রাকচারে দেখছিলাম। সো এখন একই প্রশ্ন তোমাকে দেওয়া হলো, আমরা প্রথমে যখন করছিলাম ই সেল নির্ণয়ের যে বিষয়টা আমরা করছিলাম পরীক্ষায়, এই জিনিসটা বুঝতে পারলে হয়ে গেছে, কিচ্ছু লাগবে না। যখন ই সেল করছিলাম, এই ইলেকট্রোডটা, এটা হচ্ছে ইলেকট্রোড, ইলেকট্রোডটা ছিল হচ্ছে ওয়ান মোলের, ওয়ান মোলের ইলেকট্রোড ছিল ওয়ান মোলের। আবার এটাও যখন করছিলাম সেটা ইলেকট্রোড ছিল আমার কাছে ওয়ান মোলের, কোনো ঝামেলা ছিল না। এখানে ইলেকট্রোলাইট ছিল আমার কাছে ওয়ান মোলের, তাহলে সবই ছিল আমার ওয়ান মোল, ওয়ান মোল নিয়ে আমার কোনো ঝামেলা ছিল না, কারণ প্রথমে যখন ই করছি, ই সেল নির্ণয় করছি, সব ছিল আমার ওয়ান মোলের। সো তার জন্য আমার এখানে যে ঝামেলাটা হবে সেই ঝামেলা হওয়ার কোনো চান্স ছিল না। এখন ঝামেলা উঠে গেছে, ঝামেলা চলে আসছে, সায়েন্টিস্টরা দেখলো যে সবকিছু ওয়ান মোল দিয়ে করে দেয়, যেরকম বিভিন্ন ইলেকট্রোলাইট, ইলেকট্রোলাইট গুলো যখন
অনেকদিন ধরে ইউজ করা হয়েছে, যখন মূল সংখ্যা চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা সবসময় স্ট্যান্ডার্ড ওয়ান মূল থাকতেছে না, এটা যে কোনো সময় চেঞ্জ হয়ে যেতে, শুধু এটাই না, তুমি ওয়ান মূল ছাড়া অন্যরকম মোলারিটি নিয়ে যদি তোমাকে দেওয়া হয় তাহলে তুমি কি করবে, বা অন্যরকম মোলারিটি যদি থাকে যেরকম ব্যাটারিতে, ব্যাটারির মধ্যে এই ব্যাটারিটা বানানো হইলো, এটা হচ্ছে একটা ব্যাটারি মেকানিজম ধরা যায়, এটা হচ্ছে গ্যালভানিক সেল, ওইখান থেকে ইলেকট্রন তৈরি হয়ে মানে ইলেকট্রিসিটি উৎপন্ন হচ্ছে, এরকম ভাবে যদি একটা ব্যাটারির ক্ষেত্রে তুমি কল্পনা করো, ব্যাটারির ক্ষেত্রে কল্পনা করো ব্যাটারি ইএমএফ কিভাবে বের করবা, ওই ব্যাটারি তো কিছুদিন পরে অ্যাসিড তো বা তোমার হচ্ছে ক্ষারের গালত্ব কমে যেতে পারে, গ্যালভানিক সেলে তো সল্ট ইউজ করা হচ্ছে, ওখানে তো অ্যাসিড ইউজ করা হবে, তার মানে ওখানে মূল সংখ্যার একটা ভেরিয়েশন চলে আসবে, এবং গ্যাল ওটা আমি নাও গেলাম, আমি আমি তো ব্যাটারির কনসেপ্টে নাও গেলাম, কিন্তু আমি যদি একটা অ্যাসিড মানে একটা গ্যালভানিক সেলের কনসেপ্টে যাই, সেই গ্যালভানিক সেলেরও আমার ইলেকট্রনের মূল সংখ্যা চেঞ্জ হইতে পারে, নর্মালি চেঞ্জ হইতে পারে, যে কোনো সময় এটা চেঞ্জ করতে পারি আমি, এটা পরীক্ষায় চেঞ্জ করে আসতে পারে, শুধু পরীক্ষা না, এটা মানে আমার চেঞ্জ করাটা দরকার ছিল যে আমি অন্য অন্য ক্ষেত্রে আমি দেখবো কিভাবে, তখন আসলো এইটা এক্সপ্লেন করা সম্ভব ছিল না, এই ইসেল দিয়ে এটা এক্সপ্লেন করা সম্ভব ছিল না, কারণ এখানে যদি তুমি ওয়ান মোল থেকে ছোট করে দাও তাহলে এই ইসেলের মান ছোট হয়ে যায়, এই ইসেলের মান ছোট হয়ে যায়, তখন ওরা সাইন্টিস্টরা চিন্তা করলো যে ইসেল ইসেলটা তোমার ছোট হয়ে যাইতেছে, তাহলে ইসেল ইকুয়ালটা আমি বলতে পারি ইনট ইনট সেল, ইনট সেল মাইনাস সামথিং, এখানে যতটুকু ছোট হয়ে যাচ্ছে সামথিং, তাহলে ইসেল ইকুয়াল টু ই নট সেল মাইনাস সামথিং, সবাই বুঝতে পারতেছো কিনা, এই সামথিং অংশটা তো ছোট হইতেছে, মানে এইখানে কিছু একটা জিনিস ভেজালাইছে, তার মানে ওয়ান মোল থেকে কম হইতেছে, তার মানে কিছু একটা সামথিং এসে এই সেলটার পাওয়ারটা কমায় মানে বোল্টটা কমায় দিচ্ছে, যতটুকু কমাক একেবারে অল্প পরিমাণে যদি কমায় ফেলে তারপরেও কমাচ্ছে, সো এই সামথিংটাই বিজ্ঞান নার্নস্ট বের করলো, এই সামথিং কতটুকু সেটাই বিজ্ঞানী নার্নস্ট বের করলো, নার্নস্টার সর্বপ্রথম বের করলো যে সামথিংটা আসলে কতটুকু, এখানে কতটুকু জায়গা আছে, জিনিস আছে যে জিনিসটা আসলে এটার পুরোপুরি মানে তোমার হচ্ছে এখানে ওয়ান মোলের যদি চেঞ্জ করে তুমি এখানে 0.1 মোল নাও, 0.2 মোল নাও, 0.5 মোল নাও, 0.15 মোল নাও, 0.19 মোল নাও, যেটাই নাও এটার জন্য আসলে এই সামথিংটা কতটুকু যেটা ইসেলকে কমায় দেয় সে অংশটা বের করো, সো এইটাই বিজ্ঞান নার্নস্ট বের করলো, এখন আমরা দেখবো এই সামথিংটা কতটুকু, এই সামথিংটা এই পুরো ইকুয়েশনটা কেমন হয়, সামথিংটা যদি আমি অ্যাড করি আর এই সামথিংটা এখানে যে অংশটা ছিল এই অংশটা কতটুকু সেটা আমরা দেখবো, তো এখন প্রশ্ন আমি কিন্তু বলে দিচ্ছি যে এই মোলারিটি যদি চেঞ্জ হয় তার মানে পরীক্ষায় যদি কোনোভাবে দুইটার মূল সংখ্যা দেওয়া থাকে বা দুটার মোলারিটি দেওয়া থাকে তাহলেই একমাত্র নার্নস্ট ইকুয়েশন অ্যাপ্লাই হবে, অ্যাপ্লাই কেন হবে, তাছাড়া কিন্তু এটা অ্যাপ্লাই করার কোনো মানেই হয় না, তোমাদের একটা গুড নিউজ, তোমাদের জন্য এমন একটা জিনিস আছে যে জিনিসটা আসলে পুরো বাংলা মানে কোথাও কোনো বইয়ে পৃথিবীর কোনো বইয়ে বা বাংলাদেশের কোনো বইয়ে নেই, যেটা পুরোপুরি নতুন একটা জিনিস আমি লঞ্চ করতেছি তোমাদের জন্য, সো এইটা আমি কালকে সারা কাজ করছি, আজকেও কাজ করবো, করলে এই চ্যাপ্টারটা মোটামুটি আমি কমপ্লিট করে দিতে পারবো, ওকে এরকম ভাবে পুরো বই কমপ্লিট করে ওইটার উপরে আমি একটা কনসেপ্ট টাইপের একটা মানে তোমার ম্যাথ ইজি ওয়ে বা ইজি মেথড বা ম্যাথ হ্যাক্স নামে একটা বই পাবলিশ করবো, ছোট একটা বই পিডিএফ বই প্রথমে পাবলিশ করবো, পরে ওটা হার্ড কপি যাবে, ওকে দেখো তো ই সেল সমান হচ্ছে ই নট সেল মাইনাস সামথিং আমি বললাম, তাহলে অ্যাজ এ রেজাল্ট তুমি ডিজাইনটা একটু দেখে আবার দেখো যে এইখানে আমার পরীক্ষার প্রশ্নে পরীক্ষার প্রশ্নে যদি তোমার ঘনমাত্রা দেওয়া থাকে দুইটার ঘনমাত্রা 0.1 মোল 0.15 মোল এই অংশ দুইটা দেওয়া থাকে পরীক্ষার প্রশ্নে তাহলে একমাত্র নার্নস্ট করবো ইকুয়েশন অ্যাপ্লাই করবো, তাছাড়া ওদিকে চোখও দিব না যে এটা নার্নস্ট ইকুয়েশন অ্যাপ্লাই হবে, যদি কোনোভাবে মূল সংখ্যা না দেওয়া থাকে বা একটার মূল সংখ্যা দেওয়া আছে আর একটার মূল সংখ্যা দেওয়া নাই তাহলে ওদিকে চোখ দিব না, দুটারই মূল সংখ্যা দেওয়া থাকবে বা থাকতে হবে মাস্ট থাকতে হবে, আর একটা যদি দেওয়া না থাকে তাহলে উজ্জ্বল করে বলা থাকবে সেটা ওয়ান মূল হবে, এটা ওয়ান মোল হবে সেটা উজ্জ্বল করে বলা থাকবে, যদি কোনোভাবে মোল সংখ্যা উজ্জ্বলটা মানে না থাকে বা দেওয়া না থাকে তাহলে কখনোই আমরা নার্নস্ট ইকুয়েশনের দিকে চোখ বলে তাকায় দেখবো না, কারণ এটা অনেক মানে একটু কঠিন টাইপের এটা ক্যালকুলেশনটা, ওকে সো এইবার আমি ইকুয়েশনটাকে লিখবো, ইকুয়েশন আমাদের প্রমাণ করার দরকার নেই কারণ আমাদের প্রমাণ এখানে ইকুয়েশনের প্রমাণ কোনোই মানে ভ্যালু নেই, ইকুয়েশনটার প্রমাণ দেখো ইকুয়েশনটা হচ্ছে ই সেল সমান ই নট সেল মাইনাস, আমি আবার ড্রয়িং করি না তুমি বুঝবে না, ব্যাটারি আমি ধরলাম হচ্ছে
এটা হচ্ছে আমার একটা পাত্র, এই পাত্রের মধ্যে এটা হচ্ছে আমাদের জিঙ্ক, এটা হচ্ছে আমাদের কপার। তাহলে টোটাল রিয়াকশনটা কি ছিল? Zn থেকে Zn থেকে হবে Zn2+, তাহলে Zn+ কপার 2+ বিক্রিয়া করে হবে হচ্ছে Zn2+ কপার। এটা হচ্ছে আমার সলিড, এটা হচ্ছে আমার অ্যাকোয়াস। পুরো সেল রিয়াকশনটা আমি একবার লিখলাম, অ্যাকোয়াস এটা হচ্ছে সলিড। আমি এটা শিখাবো ম্যাথের ম্যাথ করার মেথডের মধ্যে, এই জিনিসটা আমি শিখাই দেবো। তাহলে হচ্ছে আমরা এখানে কি আসলো, Zn থেকে আসলো Zn, আর এখানে আসলো কপার। তাহলে একবার চিন্তা করে দেখো তো, এটা Zn, এটা কপার। সো আমি হচ্ছে এটা টোটাল রিয়াকশন। আমি কেমন এটা টোটাল রিয়াকশন লিখলাম, কারণ হচ্ছে এই অংশটাকে বলে বিক্রিয়ক, আর এই অংশটাকে বলে উৎপাদ। এই অংশটা হচ্ছে উৎপাদ, এই পুরোটা হচ্ছে বিক্রিয়ক, আর পুরো এটা হচ্ছে উৎপাদ। সেটা আমরা একটা রিয়াকশনে বুঝি যে একটা রিয়াকশন এই সেটটা থেকে বিক্রিয়ক, এই সেটটা থেকে উৎপাদ। এখন প্রশ্ন, ইনার সেল এখন সামথিং যে অংশটা ছিল, সেই অংশটা যদি আমি লগে কনভার্ট করি তাহলে একরকম, লনে কনভার্ট করলে একরকম, উৎপাদে আর বিক্রিয়কে কনভার্ট করলে আর একরকম। সো আমি একটাই শিখাবো, আমারটাই শিখবা, বইয়ে যেটা আছে ওটা দরকার নেই, বইয়েরটা অন্যভাবে থাকলে থাক, কোনো সমস্যা না। বই লগ লগ দুটা দিয়ে আছে, সো আমি শিখাবো লগ দিয়ে। তাহলে লগ মানে হচ্ছে লগ আর লগের মধ্যে পার্থক্য হচ্ছে 2.303। তাহলে লগ মানে 2.303 গুণ করতে হবে, তাহলে এখানে মেয়ে আসে হচ্ছে 2.303। কারণ এটা কেন আনছি, লগের জন্য আনছি, 2.303 আরটি, আরটি বসাবা, আর নিচে হচ্ছে এনএফ, এনএফ, আর এখানে তুমি লগ ইউজ করবে। এই লগ ইউজ করার জন্য আমি এখানে 2.303 বসাইছি, সেখানে তুমি লগ ইউজ করলে কোনো সমস্যা হইতো না, এটা ইউজ করতে না। তাহলে আরটি ডিভাইড বাই এনএফ, আরটি বাই এনএফ লগ ডিভাইড বাই উৎপাদ, উৎপাদের উৎপাদ, তাহলে উৎপাদের ঘনমাত্রা, তাহলে উৎপাদ ডিভাইড বাই বিক্রিয়ক, বিক্রিয়ক। এই জিনিসটা মনে রাখো যে উৎপাদ ডিভাইডেড বাই বিক্রিয়ক, এটা হচ্ছে উৎপাদ ডিভাইডেড বাই বিক্রিয়ক। উৎপাদের মোল সংখ্যা ডিভাইডেড বাই বিক্রিয়কের মোল। এই অংশটুকু আমি যখন ক্যালকুলেশন করে আসলো আট ডিভাইডেড 1 ফ্যারাড মানে 96,500। এন এর পরিচয় কি, এন এর পরিচয় হচ্ছে তোমার এইখানে রিয়াকশনের মধ্যে টোটাল ইলেকট্রন সংখ্যা কতটুকু, সেটাই হচ্ছে এন। এই রিয়াকশনের মধ্যে টোটাল ইলেকট্রন কতগুলা, সেটাই হচ্ছে তোমার মানে পুরো রেডক্স ইলেকট্রন কতগুলা, ব্যালেন্স করার পরে পুরো রিয়াকশনে ব্যালেন্স করার পরে ব্যালেন্স কি ইলেকট্রন কতগুলা আছে, সেটাই হচ্ছে তোমার হচ্ছে পুরো ব্যালেন্স করার পরে তোমার রেডক্স রিয়াকশনে যে কটা ইলেকট্রন ইউজ হয়েছে সেটা হচ্ছে তোমার এন। আর আর এর মান হচ্ছে 8.31, আর এর মান আসবে কত, 8.31। সবাই এটা লিখে আর ইকুয়াল টু 8.31, এটা আর এর মানে অ্যাপ্লাই করবো। টি এর মানে হচ্ছে আমাদের দেওয়া থাকবে যত ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, যত ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার সেটাকে আমরা কেলভিন স্কেলে করবো। আর এফ এর মান তো হচ্ছে 96,500, 96,500 কুলম্বস। আর এন এর মান হচ্ছে আমরা যা বললাম সেটা হচ্ছে কি, তোমার রেডক্স রিয়াকশনে যে হচ্ছে তোমার ইলেকট্রনটা থাকবে সেই ইলেকট্রন হচ্ছে আমাদের এম। সো এতটুকু ক্লিয়ার কিনা সেটা আমাকে বলো তো সবাই, এতটুকু ক্লিয়ার কিনা, এতটুকু তোমরা ক্লিয়ার? আম্পায়ার দেখা যায় আচ্ছা, ইয়ে তোমরা বলো তো একটু ক্লিয়ার কিনা। এটা কাইন্ডলি বলো যে এতটুকু ক্লিয়ার কিনা। আচ্ছা পরে তোমরা দেখে নিও, ঠিক আছে। ওকে দেখো যে এই ইকুয়েশন থেকে পরীক্ষায় যদি প্রশ্ন আসে তাহলে কিভাবে সলভ করবা, একবার চিন্তা করে দেখো তো। এই ইকুয়েশন থেকে পরীক্ষায় যদি প্রশ্ন আসে, ধরো এইটা হচ্ছে আমাদের একটা ইলেকট্রোড,
এটা একটা ইলেকট্রোড। এই দুটা ইলেকট্রোডের মধ্যে প্রথমে তোমাকে বলা হলো এটা তোমার একটা গ্যালভানিক সেল, এইটা হচ্ছে তোমার বলা হলো এটা জেলেন জিঙ্ক, এটা হচ্ছে কপার, এটা হচ্ছে 0.1 মোল, এটাও 0.1 মোল। তোমার ইনর্ট জেলেন থেকে জেলেন টু প্লাস দেওয়া আছে 0.74 ভোল্ট, এটা দেওয়া আছে ইনর্ট কপার থেকে কপার টু প্লাস -0.34 ভোল্ট। এখন তোমাকে এখানে বলা হলো যে 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে এটা হচ্ছে EMF কত হবে বা এটা কি আদৌ স্বতঃস্ফূর্ত রিয়াকশন করবে কিনা, এইরকম ভাবে প্রশ্ন সেট করে দিল, কোনো সমস্যা নেই। যদি স্বতঃস্ফূর্ত বা তোমার এটা EMF কত হবে তো সেটা সেট করে দিল, তখন আমি কি করব অ্যাজ এ রেজাল্ট তুমি একবার চিন্তা করে দেখো তো। ই সেল সমান ই নট সেল প্লাস, তো আছে যাই কি আমাদের এখানে কি হবে আমি বলছিলাম মাইনাস সামথিং, তাহলে ই নট সেল -2.303 RT ডিভাইডেড বাই NF, NF আমাদের যে ইকুয়েশন NF log উৎপাদ ডিভাইডেড বাই বিক্রিয়ক, এটা আমরা জানি উৎপাদ ডিভাইডেড বাই বিক্রিয়ক, বিক্রিয়ক এটা হচ্ছে আমাদের রিয়াকশন। এতটুকু এতটুকু হচ্ছে আমরা হচ্ছে কি করব আমরা মানে ফর্মুলা, এটা হচ্ছে আমাদের ফর্মুলা, ফর্মুলাতে অ্যাপ্লাই করলে আমাদের হয়ে যাবে। তাহলে এখন প্রশ্ন, এই প্রশ্নটা সলভ করার জন্য আমার প্রথমে ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে না, আমার যেটা করতে হবে সেটা স্টেপ বাই স্টেপ যদি আমি বলি, তাহলে প্রথমে আমাদের হচ্ছে এই প্রশ্নটা সলভের জন্য অ্যাজ এ রেজাল্ট আমাদের তাকাই তৈরি করে রেডক্স রিয়াকশন, রেডক্স রিয়াকশনটা লিখতে হবে, ব্যালেন্স করতে হবে দ্যাটস ইট, তারপর হচ্ছে আমাদের এতটুকু বের করতে হবে, এতটুকু বের করার পরে পরবর্তীতে আমরা এই ইকুয়েশনটা মানে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো, তাহলে হয়ে যাবে। এখন এটা করার জন্য আমাদের যেভাবে আগাতে হবে সেই জিনিসটা একবার চিন্তা করো। আচ্ছা জামনা তঞ্জন সরকার, ওয়ালাইকুম আসসালাম আপু, আলহামদুলিল্লাহ। ওকে তাহলে আমি কিভাবে করব, আমি প্রথমে হচ্ছে এটা রেডক্স রিঅ্যাকশনটা লিখবো, একবার চিন্তা করে দেখো এটা রেডক্স রিঅ্যাকশনটা জারণ অর্ধ বিক্রিয়া, তাহলে লেখো জারণ অর্ধ বিক্রিয়া, জারণ অর্ধ বিক্রিয়া এটা হবে জেলেন থেকে হবে, জেলেন সলিড থেকে হবে হচ্ছে জেলেন টু প্লাস একোয়াস প্লাস দুটা ইলেকট্রন, তারপর হচ্ছে বিজারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া, বিক্রিয়ার মধ্যে আসবে কপার টু প্লাস থেকে দুটা ইলেকট্রন হবে প্লাস কপার সলিড অ্যাকুয়াস অ্যাকুয়াস। এবার টোটাল রেডক্স বিক্রিয়া বা কোষ বিক্রিয়া হবে, কোষ বিক্রিয়া কি হবে একবার চিন্তা করো, জেলেন সলিড প্লাস কপার টু প্লাস অ্যাকুয়াস রিঅ্যাকশন করে হবে জেলেন টু প্লাস অ্যাকুয়াস প্লাস কপার সলিড। এতটুকু সবাই ক্লিয়ার, এতটুকু মোটামুটি তোমরা জানো রিডক্স রিঅ্যাকশন করলে এটা আসবে। প্রথমে স্টেপে আমরা এই কাজটা করব, তাহলে ফার্স্ট স্টেপে আমরা এই কাজটা করব যে আমরা একটা রিডক্স রিঅ্যাকশনটা লিখব, রিডক্স রিঅ্যাকশনটা যদি লেখা হয়ে যায় 2 নম্বরে আমরা চলে যাবো, এটা বুঝছো কিনা সবাই বলো, যে রিডক্স রিঅ্যাকশন যদি লিখি তাহলে বুঝছো কিনা রিডক্স রিঅ্যাকশন পারবা কিনা, এতটুকু আই থিঙ্ক তোমাদের এটা নিয়ে কোনো প্রবলেম কথা না, রেডক্স রিঅ্যাকশন নিয়ে। ওকে তাহলে আমি যেটা পাইছি টোটাল রিঅ্যাকশন সেটা আমরা লিখলাম, এবার যাব হচ্ছে আমরা দ্বিতীয় ধাপে। শিট আমি এটার যে মানটা ছিল সেটা এই সাইডে লিখি, ই নট জেড এন থেকে জেড টু প্লাস 0.74 ভোল্ট। ওকে এরপরে যাব হচ্ছে ই সেল, ই নট সেল সমান হচ্ছে ই নট অ্যানোড, অ্যানোডের মধ্যে অক্সিডেশন আমি আগের দিনে বলছিলাম যেটা ওইটা আবার লিখবো, ই নট ক্যাথোড, ক্যাথোডের মধ্যে রিডাকশন, তার মানে ই সেল যে অংশটা ছিল অংশটা আমরা বের করবো, এর থেকে মাইনাস করবো আমরা হচ্ছে যতটুকু হচ্ছে আমাদের গুণমাত্রার জন্য। তাহলে ই নট অ্যানোড অক্সিডেশন, ই নট ক্যাথোড রিডাকশন,
তাহলে ই নট অ্যানোডের মধ্যে অক্সিডেশনের জন্য আমরা কি করব, অক্সিডেশন মানে আমি বলছিলাম জেড এন থেকে জেড এন টু প্লাস, তাহলে ই নট হচ্ছে জেড এন থেকে কি আসবে, জেড এন থেকে জেড এন টু প্লাস প্লাস ক্যাথোডের জন্য কি লিখবো, ই নট কপার টু প্লাস থেকে কপার, কপার টু প্লাস থেকে কপার। এখন দেখো তো এখানে দেওয়া আছে কি, দেওয়া আছে এটা কপার থেকে কপার টু প্লাস, তাহলে এটাকে এক্সচেঞ্জ করো, এক্সচেঞ্জ করলে আসবে ই নট কপার টু প্লাস থেকে কপার, যদি না তাহলে আসবে হচ্ছে প্লাস থ্রি ফোর ভোল্ট, এটা মাইনাস আছে হয়ে গেল হচ্ছে প্লাস থ্রি ফোর ভোল্ট, মাইনাস হয়ে গেল প্লাস, তাহলে এটা হবে হচ্ছে পয়েন্ট সেভেন ফোর ভোল্ট, মাইনাস মাইনাস মাইনাসের প্লাস ছিল মাইনাস, ওটা হয়ে গেল উপরে, তখন প্লাস হয়ে গেল, তাহলে থ্রি ফোর ভোল্ট, পয়েন্ট থ্রি ফোর ভোল্ট। এজ এ রেজাল্ট কত হবে, সাত তিনে দশ চার চারে আট, তার মানে হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো এইট, ওয়ান পয়েন্ট এইট মেবি, আচ্ছা দেখে নিই কত হয়, সাত তিনে দশ, দশ আসলো উপরে চলে আসছে, সেটা আসলো চার দুগুণ আট, তার মানে দশ চার দুগুণ আট আর সাত তিনে দশ, তাহলে ওয়ান পয়েন্ট জিরো এইট, ওয়ান পয়েন্ট জিরো এইট ভোল্ট। তাহলে আমি কত পাইলাম, ই সেলটা পাইলাম হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো এইট ভোল্ট, ই সেল, এটা হচ্ছে আমাদের স্টেপ টু, স্টেপ টু তে এই জিনিসটা আমরা বের করে ফেলবো, তার মানে আমরা এটা বের করতে হবে, এটা যখন আমি বের করে ফেলতে পারবো যে ই সেল ইকুয়াল টু এতটুকু, এরপর আমি নার্নস্ট ইকুয়েশন অ্যাপ্লাই করবো, নার্নস্ট ইকুয়েশন অ্যাপ্লাই করার জন্য আমার এর পরবর্তীতে একেবারে যেটা ছিল পঁচিশ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, পরবর্তীতে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, এটা এটুকু বুঝে গেলে আমি পরবর্তী পার্টে চলে যাচ্ছি, এতটুকু ক্লিয়ার, কোনো জায়গায় সমস্যা আছে, কোথাও সমস্যা আছে কারো, পরবর্তী জায়গায় চলে যাই যে কিভাবে হবে, আমরা কিন্তু সৃজনশীল সলভ করতেছি, এটা সৃজনশীলের ঘ নাম্বার প্রশ্ন, সৃজনশীলের ঘ নাম্বার প্রশ্ন, আমি ক্রিয়েটিভ সলভ করতেছি, সৃজনশীলের ঘ নাম্বার প্রশ্ন, এই টাইপের প্রশ্ন সব জায়গায় আসবে সৃজনশীলের। সো এবার যেটা করবো আমরা হচ্ছে E naught cell minus 2.303 RT divided by NF log of উৎপাদ ছিল কি বলতো, উৎপাদ ছিল হচ্ছে আমরা এখানে দেখলাম হচ্ছে এই সাইডে জিঙ্ক এই সাইডে কপার, তখন উৎপাদ হচ্ছে আমাদের কপার টু প্লাস আর জেড এ হচ্ছে জিঙ্ক আছে বিক্রিয়কে, মানে আয়নগুলা বিক্রিয়কের আয়ন আর উৎপাদের আয়ন লিখলাম, তাহলে উৎপাদ ছিল জেড এন থেকে জেড এন টু প্লাস, আচ্ছা সরি জেড এন থেকে জেড এন টু প্লাস জিংসের উপর, জিংসের উৎপাদ জেড এন থেকে জেড এন টু প্লাস আর কপার ছিল নিচে বিক্রিয়ক, কপার জিঙ্ক ছিল কারণ জেড এন থেকে জেড এন টু প্লাস ছিল, জেড এনটা এই সাইডে ছিল আর কপারটা এই সাইডে ছিল, তার মানে কপার ছিল বিক্রিয়কে, এটা ছিল উৎপাদ, আমি সেসময় বললাম বলার জন্য সময় মুছে ফেলছে দেখে কনফিউশনে ছিলাম, আচ্ছা দেখো তাহলে এখানে এটার মান পাইছি কত, 1.08 ভোল্ট মাইনাস 2.303 আর এর মান বসাও 8.31, টি এর মান হচ্ছে 298 ডিভাইডেড বাই এন এর মান কত, এন এর মান এখানে দুটো ইলেকট্রন, আমরা দেখছি এখানে ব্যালেন্স করে যে দুটো ইলেকট্রন আসতেছে, 2 × 96,500 ইনটু লগ এর মান বসাও, লগ জেড এর মান কত আসবে, 0.1 ডিভাইডেড বাই 0.1 ভোল্ট, এটা ক্যালকুলেশন করে দেখো তো কত আসে, ক্যালকুলেশন করে দেখো তো কত আসে, 0.1 আই থিংক, এটা মান এটা আসতে পারে, লগ 0 এর মান এখানে কত আসে 1/1, অ্যাজ ইট ইজ লগ 1 এর মান কত, লগ 1 এর মান মেবি কত আসে একটু দেখো তো ক্যালকুলেশন করে কত হয় একটু বলো আমাকে, আনসারটা কত হয় বলো একটু কাইন্ডলি ক্যালকুলেশন করে,
আনসার কত হয় একটু ক্যালকুলেশন করে বলো কেউ। আজকের ক্লাসটা এই পর্যন্ত। বেটা লাস্ট ইকুয়েশন তোমরা এই অ্যানসারটা মিলাই ফেলবা, সেটা হচ্ছে লগ এটা দিয়ে করবা, করার পরে দেখবে এখানে 1 আসবে, দ্যাটস ইট। এই তিনটা গুণ করবা, গুণ করার পরে এইটা দিয়ে এখানে এই লগ 1 আছে এটা দিয়ে পুরোটা গুণ করে এই পুরো অংশটা ভাগ করে দাও, ভাগ করে দেওয়ার পরে এই অংশটা মাইনাস করে দাও, দ্যাটস ইট রেজাল্ট। এতটুকু ক্যালকুলেশন অ্যাজ এ রেজাল্ট সবাই পারবা, সবচেয়ে বড় হয়েছে এখন, এত ছোট না যে ক্যালকুলেশন সমস্যা হবে। আর তোমরা যদি লাইনে থাকতো তাহলে আমি তোমাদের রুম আর করতে পারতাম, ম্যাথ দিতে পারতাম, কিভাবে করবা না করবা সেগুলো দেখাই দিতে পারতাম, এবং কিছু আরো কিছু ম্যাথ করাইতাম। কিন্তু আসলে তোমরা নাই, এমনি করে তো ক্লাস হয় না, সকালে এত সকালে ঘুম থেকে উঠেও তোমাদের যদি না পাই তাহলে কিভাবে ক্লাস নিবো, পুরো প্রশ্ন হচ্ছে এটা। সো আমি রেকর্ডেড ভিডিও তো স্টার্ট করবো খুব তাড়াতাড়ি। ওকে, বাই বাই।